হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, এবং ইতিহাসের প্রথম পর্যায়ে আমরা জানব বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে। চলো তাহলে জেনে নিই যে 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা কী করে এদেশের স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা শুরু হয়েছিল 1947 সালে। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। তবে সমস্যা ছিল যে দেশটি দুটি ভাগে বিভক্ত ছিল, একটি ছিল পশ্চিম পাকিস্তান এবং অপরটি ছিল পূর্ব পাকিস্তান। একটি দেশের দুটি অংশের মাঝে ছিল আরেকটি বিশাল দেশ যার নাম হচ্ছে ভারত, এবং একটি দেশের সেই দুটি অংশের মাঝেই ব্যবধান ছিল প্রায় 1200 কিলোমিটার। ভাবতে পারো, একটি দেশের দুটি অংশের মাঝে দূরত্ব 1200 কিলোমিটার। এমনকি পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে, তাই স্বাভাবিকই ক্ষমতাও ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। অনেক আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে অর্জিত স্বাধীনতা সত্ত্বেও আমরা পূর্ব পাকিস্তানিরা স্বাধীনতার স্বাদ পাচ্ছিলাম না। পশ্চিম পাকিস্তানিরা তখন থেকেই পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাঙালিদের ওপর বৈষম্য, শোষণ এবং বঞ্চনা শুরু করে। চলো তাহলে দেখে নেই পাকিস্তানিরা কী কী ভাবে আমাদের ওপর আক্রমণ করে। পাকিস্তানিরা প্রথম আক্রমণ করে আমাদের মাতৃভাষার ওপরে। আমরা তখন বুঝতে পারি যে আমাদের মাতৃভাষার উপর আঘাত হানা হচ্ছে যখন পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্না ঢাকায় এসে ঘোষণা দেন যে কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখনই আমরা বুঝতে পারি যে মাতৃভাষার জন্য আমাদের লড়াই করা অনেক 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 গুরুত্বপূর্ণ। সেই মাতৃভাষার উপর লড়াই করেই আমরা 21শে ফেব্রুয়ারির জন্ম দিই। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমরা অনেক রক্তক্ষয়ের মাধ্যমে নিজের মাতৃভাষাকে মাতৃভাষার উপর অর্জন করতে পারি। চলো তাহলে এবার দেখে নিই রাজনৈতিক অধিকার সম্পর্কে। যেন জনসংখ্যার দিক দিয়ে পূর্ব পাকিস্তান এর একটি বৃহত্তর অংশ হওয়া সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। আমরা অনেক চেয়েও অনেক রাজনৈতিক অধিকারগুলো পাচ্ছিলাম না। তখনই আমরা বুঝতে পেরেছিলাম আমাদের ওপর আক্রমণ করা হচ্ছে, আমাদের রাজনৈতিক অধিকার এর ওপর আক্রমণ করা হচ্ছে।